Hello friends, welcome to Keldunia. প্রথমেই চলে আসি মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচের টাইম পরিবর্তন নিয়ে তোমরা জানো যে আগামী চোদ্দই এপ্রিল মোহনমানের সাথে মুম্বাইয়ের ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু বিকেল পাঁচটা থেকে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই কালকে জানানো হয় যে ম্যাচটা কিন্তু একদিন পরিবর্তন হয়ে যাচ্ছে একদিন পিছিয়ে যাচ্ছে এবং সেটা সন্ধ্যা সাড়ে সপ্তাহ থেকে হবে তো এখানে কিন্তু কিছু কিছু সমর্থকরা প্রোটেস্ট করেছে যে কেন হঠাৎ করে এই ম্যাচটা পরিবর্তন করা হলো যেখানে সেদিন কিন্তু আইপিএলেরও ম্যাচ রয়েছে কে এবং সেই কারণেই কিন্তু সমর্থকরা একটা আপত্তি জানিয়েছে যে ক্রিকেটের জন্য বারবার কেন ফুটবলকে মাসুল দিতে হবে তো সেটা কিন্তু যেটা জানা যাচ্ছে মোহন ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এই আবেদনটা করা হয়েছে এবং সেদিন কিন্তু কে কে আর এর সাথে লখনউ সুপার জেন্ডসের খেলা রয়েছে তো সঞ্জীব গোয়েঙ্কা কোন মাঠে যাবেন সেটা নিয়ে কিন্তু একটা বিরোধ বা বিবাদ হতে পারে সেই কারণেই কিন্তু ম্যাচটা একদিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তো সমর্থকরা একদিক দিয়ে ক্ষুব্ধ হলেও কিছু কিছু সমর্থক আবার এর মধ্যে কিন্তু ভালো দিকটাও খুঁজে পেয়েছে কারণ মোহনমানকে কিন্তু লাস্ট পনেরো দিনে চারটে ম্যাচ খেলতে হবে এবং শেষ ম্যাচটার খেলার আগে তার আগের ম্যাচটা কিন্তু এগারোই এপ্রিল মোহনমানকে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ তো সেই ম্যাচটা খেলে মোহনমানের হাতে কিন্তু তিন দিন সময় থাকতো তো তিন দিনের মধ্যে কভার করে আবার মুম্বাইয়ের মতন বড় শক্তিশালী দলের বিরুদ্ধে খেলাটা কিন্তু একটু কঠিন হয়ে যেত তো সেদিক থেকে দেখতে গেলে মোহনমান কিন্তু একদিন বাড়তি সুবিধা পাচ্ছে যদিও এর প্রতিবাদ কিন্তু করেছে আই এস এল এর অন্যান্য ক্লাবরা তারা কিন্তু এইটার প্রতিবাদ করেছে যে মোহনমানের কথা শুনে কেন পিছিয়ে দেওয়া হলো তবে শেষ পর্যন্ত কিন্তু অফিসিয়াল এটা হয়ে গেছে যে আগামী পনেরোই এপ্রিল এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এরপর চলে আসি ট্রান্সফার আপডেটে তো দিমিত্রি পেটাটসের কাছে ইস্টবেঙ্গল থেকে অফার গেছিল বলে একটা নিউজ উঠে এসেছে এই মুহূর্তে এবং সেটা কিন্তু ডার্বি ম্যাচের আগেই কিন্তু করা হয়েছিল এই অফারটা এবং মোহন সাথে তখনও কিন্তু দিমিত্রি দু বছরের চুক্তি এক্সটেনশনের খবরটা আসেনি তার আগেই কিন্তু এই খবরটা উঠে এসেছিল বলে শোনা যাচ্ছে তো তখন কিন্তু দিমিত্রি পেটারস সাব জানিয়ে দেন যে তিনি মোহন ছাড়া অন্য কোনো ক্লাবে যাবেন না এবং তারপর কিন্তু তিনি মোহন দুবছরের দু বছরের চুক্তি বৃদ্ধি করিয়ে নেন তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তার মোহন মানের প্রতি কতটা ভালোবাসা রয়েছে এবং মোহন প্রতি তিনি কতটা দায়বদ্ধ এই এইটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এবং ইস্পেঙ্গলের অফারটাও কিন্তু বেশ লোভনীয় ছিল তবে সেই অফারকে উপেক্ষা করেছে এবং তোমরা তো দেখেছ ডার্মিম্যাস যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং ইস্টবেঙ্গলকে কিন্তু হারিয়ে দিয়েছে তো এটা কিন্তু একটা উঠে তথ্য যেটা কাছে এই অফারটা গেছিল এরপর আরও একটা খবর চলে আসি সেটা হচ্ছে মোহনমান আগামী আগামী কী বিদেশি নিয়ে আসবে সেই বিষয়ে তো তোমরা জানো যে ডিফেন্সের অবস্থা কিন্তু মোহনমানের খুব একটা ভালো নয় এই বছর এবং বিদেশিরাও সেই অর্থে ডিফেন্সে খুব একটা ভালো নজর কাটতে পারেনি তো সে কারণে মোহনমান কিন্তু এখন থেকে টার্গেট করেছে এবং আরও একবার কিন্তু রুজমে চেসমি এই নামটা কিন্তু উঠে এসেছে মোহনমানের সাথে এবং এই রুসমে চেসমি ইরানের একজন প্লেয়ার তিনি কিন্তু ইরানেরই ক্লাব গালফ তিনি খেলছেন সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছেন তো সেই প্লেয়ারটিকে কিন্তু আবার টার্গেট করেছে এবং সেটা কিন্তু ট্রান্সফার মার্কেটেও শো করছে তো এই প্লেয়ারটিকে মোহন মান কিন্তু এর আগেও টার্গেট করেছিল বলে শোনা গেছে যদিও সেটা অফিশিয়াল ছিল তো এবারও কিন্তু এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি আন এটা কিন্তু জানা গেছে যে এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করেছে মোহন তো শেষ পর্যন্ত এই প্লেয়ারটি মোহন মানে আসে কিনা সেটা কিন্তু সময় বলবে এবং এছাড়া আরও অনেক প্লেয়ারদের কিন্তু শর্টলিস্ট করে রেখেছে তবে শেষ পর্যন্ত কে মোহন মানে আসবে সেই দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে তো ডিফেন্সে কিন্তু একজন বিদেশি আসবে এটা কিন্তু ধরে নেওয়াই দেখা যাক শেষ পর্যন্ত রুজবে চেসমি মোহন মানে আসেন কিনা আর সবশেষে চলে আসি আর একটা খবর সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লিগের খবর তো আজকে কিন্তু ইস্টবেলের সাথে খেলা ছিল তারা কিন্তু তিন শূন্য ইউনাইটেড কে হারিয়ে দিয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা কিন্তু পরের রাউন্ডে চলে গেছে উল্টো দিকে মোহন মানের খেলা ছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে তো সেই জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু এক এক গোলে ড্র করেছে মোহন মান একমাত্র গোল কিন্তু ফারদিন আলী মোল্লা করেছে মোহন মানের হয়ে তো এই ড্রয়ের ফলে মোহন মান এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে তো মোহন মানকে কিন্তু শেষ ম্যাচ অ্যাডামাস ইউনাইটেডকে ই হবে যদি পরের রাউন্ডে যেতে হয় তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনমান সেই অসাধ্য সাধন করে নেক্সট রাউন্ডে যেতে পারে